উত্তর ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর আত্মীয়কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। উত্তর ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিতেশ্বরী লালের আত্মীয়কে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ কেন্দ্রে বহিরাগতদের আসা যাওয়ার বিরোধিতা করাতে মারধর করা হয় বিকাশ আশিয়াকে বলে অভিযোগ। আক্রান্তকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই নিয়ে একটা ছেলে এখান থেকে ভোট দিচ্ছে, আবার বেরিয়ে আবার ঢুকে যাচ্ছে ওই সব করে। তা আমাকে বলে তুইও এর সাথে ছিলি, এর সাথে মেরেছে আমাকে। আপনি কোন দল করেন? হ্যাঁ, কোন দল করেন? দল করেন? আমি বিজেপি করি। কারা মারধর করেছে? কারা মারধর করেছে? অনেক ছেলেরা ছিল, নাম টাম চিনি না। কত নম্বর ওয়ার্ডে? 18 নম্বর। আমি নর্থ ব্যারাকপুর। নাম হলো বিকাশ আরিয়া। কারা মেরেছে? সব দুষ্কৃতিরা ছিল, কে অনেক ছেলে ছিল, আমি কাউকে চিনি না। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।